সুরাম মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে যেটা শেয়ার করব আমি আগে আপনাদের সাথে বলছিলাম যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাই রিয়েল ভাইবা তার আগে আপনাদের সাথে একটা কথা বলতে চাই যে অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি নিয়মিত ভাইভা আপডেট চাকরি প্রস্তুতি আপডেট চাকুরির সংবাদ বিভিন্ন রেজাল্টের আপডেট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রেজাল্ট সহ অন্যান্য যত চাকরি পরীক্ষা আছে রেজাল্টের আপডেট এবং প্রশ্নপত্রের সমাধান এই সার্বিক বিষয়গুলো এক জায়গা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ তাহলে আপনি আশা করি যে এখান থেকে উপকার পাবেন আমার আমি আমার যতদূর মনে পড়ে যে চারজন বোর্ড মেম্বার ছিলেন ওখানে তার ভিতরে ডিসি স্যার ছিলেন ওখানে ইউনও স্যার ছিলেন আর দুইজন আসলে হয়তো কোনো মানে এক্সটার্নাল হবে কোনো প্রফেসর এমন আর একজন হয়তো বা ডিপিও স্যার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার পরবর্তী ভাইবার ক্ষেত্রে সেটা আপনি জানতে পারবেন যে আমি কোন কোন বিষয়গুলোর প্রতি জোর দেব। আপনি যদি ফুল টপিকটা দেখেন তাহলে এই ব্যাপারটা আপনি মোটামুটি একটা ধারণা পাবেন এবং আপনি নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারবেন একেবারে ভাইবার যে হান্ড্রেড পার্সেন্ট কমন ব্যাপারটা তেমন না ব্যাপারটা হচ্ছে আপনি এর ফোকাসটা করতে পারবেন যে ভাইবার ক্ষেত্রে আমার কোন কোন জায়গায় আমার সতর্ক থাকতে হবে বা কোন কোন জায়গায় আমি কোন বিষয়গুলো নিয়ে কাজ করার আছে বা সচেতন হতে পারি বা আমি চেষ্টা করতে পারি বা প্রস্তুতি নিতে পারি যেটাই বলেন না কেন তো আমাকে ডাকা হলে আমি অনুমতি নিয়ে তারপরে ঢুকলাম ঢোকার পরে আমি সালাম দিলাম বোর্ড মেম্বার বোর্ড চেয়ারম্যানকেই সালাম দিলাম এবং বোর্ড চেয়ারম্যান সাধারণত ডিসি স্যার থাকেন তাকে উদ্দেশ্য করে এই একজনকে সালাম দিলে বাকি সবাইকে হয়ে যায় এক এক করে তিন চারজনকে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং এটা নেগেটিভলি যায় আর ড্রেসের ক্ষেত্রে আমার ছিল ইন করা আমার মনে পড়ে যতদূর আমি এই ভাইবা উদ্দেশ্য করে একটা শার্ট শার্ট বানাইছিলাম সেটা চেক শার্ট ছিল আর কালো প্যান্ট ছিল ছেলেদের ক্ষেত্রে চেক শার্ট কালো প্যান্ট এটাই ফর্মাল ড্রেস হওয়া উচিত আর ছেলেদের ক্ষেত্রে পাঞ্জামি পায়জামা এটাও আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি হিজাব যিনি পরেন পড়তে পারেন সমস্যা নাই এগুলোই সাধারণত ভাইবার ফর ড্রেস এবং এগুলো ভাইবার বোর্ডে ওয়েলকাম এগুলো অ্যালাউড আমাকে যখন আমি সালাম দেওয়ার পরে আমাকে বসতে বললেন বসার বসতে বললে অবশ্যই ধন্যবাদ দিতে হবে আমি ধন্যবাদ দিয়ে বসলাম বসলে আমাকে প্রথমে যেটা জিজ্ঞেস করলো আমার নাম যে আপনার নাম কি তা আমি সার্টিফিকেটগুলো ছিল সেগুলো নিয়ে দেবে বোর্ড নিয়ে নেওয়ার পরে ওটা দেখে তারা একটা ধারণা পায় যে আপনার সম্পর্কে তা নাম তো তারা জানে ওটা দেখে হয়তো জানছে তারপরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার নাম কি বললাম মোহাম্মদ মহিউদ্দিন তারপরে এটার পরে আমাকে যেটা জিজ্ঞেস করলো আপনি কোন সাবজেক্টে পড়েন এই সাবজেক্ট দিয়েই তারা মেইনলি আপনারা যে যে সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টটা ফোকাস করবে এবং এই সাবজেক্টের দিকেই নিতে নেওয়ার চেষ্টা করবেন ভাই বা দুই ধরনের হয় একটা হলো আপনি বোর্ডকে ডোমিনেট করবেন আর বোর্ড আপনাকে যদি ডোমিনেট করা শুরু করে তাহলে আপনার কপালে দুঃখ আছে যাই হোক যদি আপনি খুব ভালো জানেন তাতে কোনো সমস্যা নাই বোর্ডকে ডোমিনেট করবেন মানে ব্যাপারটা শুনতে হয়তো অন্যরকম শোনা যায় কিন্তু এটাই বাস্তবতা আপনি যে সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টে যদি আপনাকে বোর্ডকে আপনি টার্ন করে সেদিকে নিতে পারেন বা আপনি যে বিষয়টা ভালো জানেন সেই বিষয়টা টার্ন করে বোর্ডকে যদি সেদিকে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য পজিটিভ হবে তা আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ক্ষেত্রে এভাবেই বলছে যে আপনার সাবজেক্টকে আমি বলছিলাম আমি প্রাণী বিদ্যায় তখন অনার্স কমপ্লিট করছি অনার্সের আমার রেজাল্ট হয়েছে আমার মাস্টার্স পরীক্ষা সামনে ছিল তখন আমি মাস্টার্স দেই নেই যেহেতু আমাদের তা আমাকে বললো যে আপনি প্রাণীবিদ্যা পড়েন বলেন কোন সাবজেক্টে পড়ছেন বললাম স্যার প্রাণীবিদ্যা তারপরে বললো যে বলেন তো প্রাণী জগতে পর্ব কয়টা এটা প্রাণীবিদ্যায় একটা কোশ্চেন আমি বললাম বিদ্যার জনকের নাম কি বললাম যে প্রাণীবিদ্যা জনকের নাম অ্যারিস্টটল ঠিক আছে আচ্ছা তাহলে প্রাণীবিদ্যা পর্ব তাহলে বলেন আপনার বৈজ্ঞানিক নাম কি আমার বৈজ্ঞানিক নাম জিজ্ঞেস করলো তার মানে আমাকে যখন বলছে আপনার বৈজ্ঞানিক নাম কি এটা যদি অনেকে গুলাই ফেলছে যে আমার বৈজ্ঞানিক নাম আসলে সেভাবে আমার আমার বৈজ্ঞানিক নাম কি হবে আসলে মানুষের বৈজ্ঞানিক নাম আছে মানুষের বৈজ্ঞানিক নাম আছে হোমো স্যাপিয়েন্স প্রাণীবিদ্যার ভাষায় তা আমাকে প্রে করলো তা আমি যতদূর সম্ভব প্রাণীবিদ্যার আমার সাবজেক্ট ভিত্তিক যে কোশ্চেন গুলো আমি মোটামুটি ভালোই আনসার দিছি বলল যে কোয়ালা কোন দেশে পাওয়া যায় এটা বললো আমার পাশে থেকে সম্ভবত এখানে ডিপিও স্যার বলছে হ্যাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রশ্ন ছিল এটা যে কোয়ালা কোন দেশে পাওয়া যায় বলেন তো আমি উত্তর দিলাম যে স্যার কোয়ালা হচ্ছে অস্ট্রেলিয়ায় পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভালো বলছেন অ্যাপ্রিশিয়েট করলো এরপরে আমাকে পাশে ছিলেন বলছে যে আসলে আপনি তো প্রাণীবিদ্যায় পড়ছেন প্রাণীবিদ্যায় কোশ্চেন করলে আপনি এমনি পারবেন এটা আমরা জানি আপনি কি এই জব যদি হয় আপনি কি করবেন তাই আমি বললাম স্যার হ্যাঁ করবো বলছে যে আপনার হয় এসে বেটার কিছু হলে তখন তো চলে যাবেন হ্যাঁ বললাম যে স্যার এটা যদি হয় আমি করব তাহলে তবে কিছু যদি বেটার হয় অবশ্যই আমি সেখানে ও চলে যাব তা উনি বলতেছিলেন যে এটা বেটার অপশন আপনি কি চেষ্টা করতেছেন আমি বলছি স্যার তখন আমার প্রিলি ছিল প্রিলিমিনারি সম্ভবত হয়তো তো একত্রিশ বা একত্রিশতম প্রিলিমিনারি সামনে ছিল যতদূর মনে পড়ে বা হয়ে গেছিলো আমি রিটেনের জন্য বিসিএস রিটার্ন জন্য রিটার্নের জন্য আমি পড়তেছিলাম আমার মনে পড়ে বিসি বিসিএস রিটার্নের জন্য পড়তেছিলাম তখনই আমার এই পরীক্ষাটা ভিতরে পড়ছিল তা বলছে যে আপনি কি সামনে কোনো পরীক্ষা আছে বলছিলাম স্যার বিসিএস রিটার্ন আছে ও তাহলে তো আপনার প্রস্তুতি ভালো আচ্ছা ওটা ভালো করে পড়েন তারপর বললো যে আপনি আপনার আপনার এরিয়ার এমপির নাম কি আমার বলছে যে আপনি তো গোপালগঞ্জে হ্যাঁ গোপালগঞ্জের বাসিন্দা তা হলে আপনার এরিয়ার এমপির নাম কি বললাম যে আমার এরিয়ার এমপির নাম ছিল ফারুক খান হ্যাঁ ফারুক খান জনাব জনাব অবশ্যই জনাব দেবেন আগে কারণ এটা একটা প্রশ্নের ইয়ে আমি জনাব দিছিলাম না এটা হয়তো আমি এখন বুঝি যে ভুল হয়েছে জনাব ফারুক খান পুরো নামটা বলতে হবে জনাব লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান উনি যেভাবে আপনার এমপির পুরো নামটা আপনি জেনে যাবেন কারণ অনেক অর্ধেক আংশিক সামনে পিছনে এটা কিন্তু নামের ভাইবার ক্ষেত্রে এ নাম প্রযোজ্য নয় আপনার এমপি এবং আপনার পুরো নাম এবং আমাকে আরেকটা জিনিস দর্শালো যে মানে আপনার যে সংসদীয় আসন এটা কত নাম্বার আসন আমি এটা পারি নাই ভাই কারণ আমি ওটা যতদূর মনে পড়ে এটা আপনি একটু জেনে যাবেন আপনার জেলা সম্পর্কে বলছিল নিয়ে যাবেন জাতির জনকের যে অসমাপ্ত আত্মজীবনী আছে এটা পড়বেন এবং বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে যে পার্টটা এটা একটু জেনে যাবেন এবং স্বাধীনতার ৪৭ সাল থেকে ৭১ সাল পর্যন্ত যে পর্যায়ক্রমিক যে সারটা ঘটনা এই বিষয়ে একটু জেনে যাবেন আর আপনার জেলা সম্পর্কে জেনে যাবেন আপনার ড্রেস কোডটা ঠিক রাখবেন এবং আপনার সাবজেক্ট সম্পর্কে আপনি জেনে যাবেন এটা হচ্ছে আপনার ভাইবার মূল মূল থিমগুলো থিমগুলো বলে দিলাম আপনি মোটামুটি এ নিজেকে প্রিপেয়ার করবেন আর একটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি আমাকে আর একটা বিষয় ধরছিল সেই সময় বলছিল যে আপনার বেতনটা কত গ্রেডে সেটা কি হবে যদি আপনার জবটা হয় তাহলে আপনার বেতনটা কততম গ্রেডে হবে আমাকে এটা বলছিল মানে এটা আপনার জব সম্পর্কে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম বলুন সে সময় কে ছিল মনে নাই তবে আমি এটা বলতে পারিনি হ্যাঁ এটা একটা ই দুটা প্রশ্ন আমি তার ভিতরে এটা একটা বলছিল কত তম গ্রেড ছিল সে সময় হয়তো আমার বিয়াল্লিশশো না ৪৪০০ টাকা ছিল বেসিক গ্রেডটা মনে নাই এটা আমি ঠিকই বলছিলাম আর আরেকটা বলছিল যে আপনি তো প্রাণীবিদ্যার স্টুডেন্ট প্রাণী এবং উদ্ভিদ কোষের মতো ফান্ডামেন্টাল দুটা পার্থক্য বলুন এটা আমি ইজিলি পারছি মোটামুটি সামগ্রিকভাবে আশা করা যায় যেহেতু আমার জবটা হয়েছিল এবং আশা করা যায় যে আমার বোর্ড হয়তো আমার প্রতি সন্তুষ্ট ছিল এবং আমার রিটার্ন দুটো মিলে করে হয়তো রেজাল্টটা হবে দুটো ই করে আর ভাই খুব বেশি করাটা কারণ আপনার যে কাগজপত্রগুলো সাবমিট করবেন সেখানে একটা নাম্বার আছে আপনার উপস্থিত থাকার জন্য একটা নাম্বার আছে এবং আপনার যে ভাই তাতে খুবই সীমিত নাম্বার এটা অনেক সময় আপনার রিটার্ন যদি ভালো হয় তাহলে এটা ওভাবে এক দুই নাম্বার চাকরি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাইটাল কিন্তু এটা এত রকম ভাইটাল না যে টোটাল আপনার চাকরির ফেসটাই চেঞ্জ করে দেবে ব্যাপারটা তেমন না আমার ক্ষেত্রে তেমন না দেখা গেছে যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা মোটামুটি যদি ভাইবাটা দেন তাদের রেজাল্টটা হয়তো আসবে আর সাধারণত ভাইবার ক্ষেত্রে ওয়ান ইস টু থ্রি কারণ হয়তো যে কয়জন আপনার পোস্ট আছে তার তিন গুণ টিকাবে এমনও হতে পারে একটু বেশিও টিকাইতে পারে আপনি আপনার মতো করে প্রস্তুতিন প্রস্তুতি নেন এর পরবর্তীতে আমি পরবর্তী ভাইবা নিয়ে আসব ভাইবার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসবো আমি যে কয়টা ভাইবা দিচ্ছি সবগুলোর বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজ এ পর্যন্তই খোদাহ হাফিজ ভালো থাকবেন আর প্রাথমিক সহকারী শিক্ষকের যে সার্কুলার সামনে একষট্টি হাজার আসতেছে এটা আর রেজাল্টের কথা কিছু বলবো না কারণ রেজাল্ট প্রাথমিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সচিব মহাদেরা নিজেরা মুখ দিয়ে বলেন আমরা সেটা আপনাদের শেয়ার সাথে শেয়ার করি মাত্র না দিলে আপনারা আমাদের প্রতি যে আমরাই এটা যেন বলছি এটা রেজাল্ট যখন অথেন্টিক একচু একেবারে বলবে হ্যাঁ এদিন দিব সেদিন জানতে পারবেন তবে এটা বলতে পারি যে রেজাল্ট বেশি দেরি নাই যে কোনো সময় চলে আসবে হঠাৎ শুনবে না হয়তো পাবলিশড হয়ে গেছে এটা বলতে পারি দায়িত্ব নিয়ে এ পর্যন্তই ভাইবার প্রস্তুতি নেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরও আবার আবার প্রাথমিক প্রাথমিক শিক্ষার প্রাথমিক সহকারী শিক্ষকের যে ভাইবার সে সম্পর্কে আপনাদের কিছু টিপস দেব এবং পার্ট থ্রি নিয়ে আপনাদের সামনে আসবো আজ এ পর্যন্তই মহিদিন জব প্রিপারেশন চ্যানেল থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ আসলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা পছন্দ হলে